সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব পয়লা মে 2024 মেষ থেকে বৃষ রাশিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার তাতে কর্কট লগ্ন কর্কট রাশি কী ফলাফল পেতে চলেছেন। তাহলে আগেই আপনাদের বলেছি যে আমাদের এই বৃহস্পতির সঞ্চারের আলোচনাতে আমরা পরাশর জ্যোতিষের সঙ্গে জয়মিনী জ্যোতিষকে কম্বাইন করব, যাতে আমরা আরও গভীরে আরও নিখুঁতভাবে এই সঞ্চারের ফলাফলটা বুঝতে পারি এবং ফলাফলটা আলটিমেটলি গিয়ে অর্জন করতে পারি। তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের একাদশে বৃহস্পতি, এটা একটা এক্সেলেন্ট পজিশন। যদিও ওই ভাবনাশ করার যে সূত্র সেটা অ্যাপ্লিকেবল থাকছেই, কিন্তু সেটা আপনাদের আগেই বলেছি যে সবসময় এই ভাবনাশের ব্যাপারটার, এই যে বৃহস্পতির যে এক্সেসের জায়গাটা সেটার দিকে যদি নজর রাখতে পারেন তাহলে এই সূত্রটা কিন্তু আপনাদের কখনোই অ্যাপ্লিকেবল হবে না, তার নেগেটিভ এফেক্টটা পাবেন না। এবং স্থান হানিরও যে সূত্র সেখানেও ওই এক্সেস হয়ে যাওয়ার, কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার, বাড়াবাড়ির যে জায়গাটা, ওভার এস্টিমেট হয়ে যাওয়া, সেই জায়গাটার দিকে নজর রাখলেই কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন। তাহলে একাদশভাবে বৃহস্পতি প্রথমেই বুঝে নিন যে ইলেভেন্থের বৃহস্পতি আপনাদের যে চাওয়ার জায়গাটা, উইশ ফুলফিলমেন্টের জায়গাটা, আপনারা চাইবেনই হায়ার ফ্রিকোয়েন্সির জিনিস, মনের সংকীর্ণতাটা দূর হয়ে অনেক মার্জিত কামনা বাসনা হবে, অ্যানিমালিস্টিক প্যাশন ড্রিভেন ডিজায়ার হবে না, ভালো ভালো একটু পিউরিফাইড ডিজায়ার হয়ে যাবে প্রথমেই, যেহেতু ইলেভেন্থ হাউসের বৃহস্পতি। বিদ্যার চাহিদা হবে, নলেজের উইজডমের চাহিদা হবে, আরও জীবনে হিউম্যানিটেরিয়ান হওয়ার, ফিলান্থ্রফিক হওয়ার, জীবনে চারিত্রিক উন্নতি করার একটা ইচ্ছা হবে। তো এই জীবনে মনের যে চাওয়াগুলো, মাইন্ডের ডিজায়ারের কোয়ালিটিটাই প্রথমে চেঞ্জ হয়ে যাবে। এই বৃহস্পতি পরাশর মতে আপনাদের থার্ড হাউস, ফিফথ হাউস আর সেভেন্থ হাউসের উপর দৃষ্টি প্রদান করবে। তাহলে যারা মিডিয়া জার্নালিজমে আছেন, যারা লেখালেখির কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা ইন্টারনেটে ব্লগিং করেন, তাদের জন্য বিশেষ শুভ, ছোট ভাই বোনদের জন্য বিশেষ শুভ, গৃহ পরিবর্তন দূরভ্রমণের জন্য বিশেষ শুভ। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই সন্তান লাভের একটা জায়গা দেখা যাচ্ছে এবং যে সন্তান আছে তার জীবনে উন্নতি, অর্থলাভ, কর্মলাভ, বিদ্যায় মনোযোগ, বিদ্যায় সাফল্য ইত্যাদি, এবং অবশ্যই পূর্ব পুণ্যের একটা সুপ্রভাব আপনারা পাবেন। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, দাম্পত্য জীবনে অশান্তি থেকে থাকলে সেই অশান্তি দূর হওয়া, ব্যবসায় লাভবান হওয়া, নতুন ব্যবসা শুরু করা, এবং ওভারঅল সোশ্যাল লাইফে একটা বৃদ্ধি, সোশ্যাল লাইফে একটা ব্যস্ততা। সোশ্যাল লাইফে যারা একটু হয়তো ইন্ট্রোভার্ট হয়েছিলেন বা হয়তো অতটা সোশ্যালাইজ করতে পারছিলেন না অন্যান্য ব্যস্ততার কারণে, অন্যান্য কমিটমেন্টের কারণে, তারা আবার একটা খুব ফুল ফ্লেজড সোশ্যাল লাইফে ফিরতে পারবেন। এই বৃষর বৃহস্পতিকে যদি আমরা জৈমিনী অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে বিচার করি, তখন জৈমিনী অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টটা কি রাশিভিত্তিক, সাইন সেন্ট্রিক, যে প্রতিটা স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করবে, শুধু নিজের সঙ্গে সংযুক্ত যে পূর্ববর্তী চর রাশি সেটা বাদে। অর্থাৎ বৃষ রাশি কর্কট, তুলা আর
মকর রাশিকে দৃষ্টি প্রদান করে। তাহলে জৈমিনী পদ্ধতিতে আপনাদের কর্কট লগ্ন কর্কট রাশির যে বৃহস্পতি একাদশে আছে সে আপনাদের লগ্নকে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যে আরোগ্য লাভ, একটা বুদ্ধির মধ্যে ধী শক্তি বৃদ্ধি পাওয়া। কর্কট রাশি ভীষণ ইমোশনাল, ভীষণ একটা ভিতরে মানসিক চাঞ্চল্য চলে, সেই জায়গায় ধী শক্তিকে বুদ্ধিকে বৃহস্পতি একটা হায়ার ফ্রিকোয়েন্সি দেবে। এই বৃহস্পতি বৃদ্ধির কারক, এক্সপ্যানশনের কারক, কিছু মেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, সেই দিকে নজর রাখতে হবে। ওভারঅল ফ্যামিলির একটা যদি কোনো সমস্যা হয়ে থাকে, ফ্যামিলির সাপোর্টে যদি আপনার কোনো ঘাটতি হয়ে থাকে, পরিবারের সঙ্গে অনেকের থাকে যে পরিবারের সঙ্গে সম্পর্কটা কিছুটা নষ্ট হয়েছে, সমস্যা হয়েছে, ছেদ হয়েছে, সেখানে ফ্যামিলির সঙ্গে আবার একটা রিইউনিয়ন, ফ্যামিলির সাপোর্ট ফিরে পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা আশা করতে পারেন। জৈমিনী অ্যাস্ট্রোলজি পদ্ধতিতে এই বৃহস্পতির আপনাদের চতুর্থভাবে দৃষ্টি থাকবে, সুতরাং গৃহক্রয়, গৃহ বৃদ্ধি, গৃহ সংস্কার, বাহন ক্রয়, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি, ছাত্রছাত্রীদের বিদ্যায় মনোযোগ বৃদ্ধি, বিদ্যায় সাফল্য, এবং যেটা কর্কটের দৃষ্টির কারণে বললাম যে যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, পরিবারের সাপোর্ট হারিয়ে থাকেন, সেটা বৃহস্পতির দৃষ্টিতে আবার ফিরে পাবেন। এই বৃহস্পতির লগ্নের সঙ্গে চতুর্থ ভাবের একই সঙ্গে দৃষ্টি প্রদান করায় ওভারঅল ফ্যামিলির সঙ্গে একটা বন্ডিংটা নেক্সট লেভেলে যাবে। যাদের অলরেডি ভালো ফ্যামিলির সঙ্গে রিলেশন আছে সেটা আরও বৃদ্ধি পাবে, যাদের ফ্যামিলির সঙ্গে রিলেশনে কিছু প্রবলেম হয়েছিল সেই প্রবলেম সলভ হয়ে আবার একটা ফ্যামিলির সঙ্গে পরিবারের সঙ্গে নতুন করে সুসম্পর্ক তৈরি হবে। এই বৃহস্পতি জৈমিনী অ্যাস্ট্রোলজি মতে আপনাদের সপ্তমভাবেও দৃষ্টি প্রদান করছে। তাহলে জৈমিনী আর পরাশর উভয় মতেই আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, সুতরাং ব্যবসা বাণিজ্যে উন্নতি, বিবাহ স্থির হওয়া, বিবাহে কোনো সম্পর্কে সমস্যা এসে থাকলে সেটা সমাধান হওয়া। তবে আপনাদের জন্মকালীন বৃহস্পতি যদি ওখানে অবস্থান করে থাকে, বৃহস্পতির এটা নিজ স্থান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। এবং বৃহস্পতির যে একটা বৃদ্ধি ব্যাপ্তি প্রসারতার জায়গা, তার যে নেগেটিভ এফেক্টটা এটা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, যেখানে ইনহেরেন্টলি তুঙ্গস্থ রাহুর এনার্জি, এবং তুঙ্গস্থ রাহুর কোনো লিমিট থাকে না, সে অসংযমী। তো এই বৃহস্পতির মধ্যে যদি অসংযমটাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু বৃহস্পতি আপনাদের প্রথমে পজিটিভ, তারপরে নেগেটিভ রেজাল্ট অবশ্যই দেবে। সুতরাং এই বৃহস্পতির উপর একটা কন্ট্রোল সিস্টেম প্রয়োগ করতে হবে, নাহলে ওই সপ্তমভাবে নিচস্থ ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি কিন্তু ব্যবসায় বিবাহে সমস্যা আনতে পারে। নতুন বিবাহ স্থির হলো সেটা কিন্তু পরবর্তীকালে অমঙ্গলকারক হতে পারে। এই জায়গাটা সকল রাশি লগ্নকেই, সব রাশি লগ্নকেই মনে রাখতে হবে যে বৃষ রাশির বৃহস্পতি কিন্তু ইনহেরেন্টলি এক্সল্টেড রাহুর এনার্জিটা ক্যারি করছে, সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে আপনাদের এই যে ট্রানজিট, এতে বৃষ, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক আর মকরে যদি আপনাদের জন্মকালীন রবিচন্দ্র, মঙ্গল, রাহু, বুধ, কেতু, শনি থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই গ্রহ সংক্রান্ত আরও অনেক এনহ্যান্স, বেটার রেজাল্টস পাবেন। পরবর্তী একটা ভিডিওতে আরও কিছু ডিটেলে গিয়ে জৈমিনী অ্যাস্ট্রোলজি আঙ্গিকে আরও ফাইন টিউনিং করে আরও কিছু বেটার রেজাল্টস
পাওয়া যায় কি না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে ওভারঅল কর্কট লগ্ন কর্কট রাশি এটা খেয়াল রাখবেন যে আপনাদের এই বৃহস্পতির সঞ্চারে আপনাদের লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম তিনটে কেন্দ্র আর পঞ্চম কোণ অত্যন্ত অসপিশিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি প্রদান হচ্ছে। কর্কট রাশি আপনাদের যাদের ঢাইয়া চলছে, আপনাদের যে ক্রাইসিস, যে সমস্যা, সেখানে এই বৃহস্পতির সঞ্চার একটা প্রচণ্ড সুফল আনবে আপনাদের জন্য। অবশ্যই জন্ম ছকের পাত্রতাটাকে অগ্রাহ্য করলে চলবে না, কিন্তু লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম এই এতগুলো কোন কেন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই বছর খানিকের এই ট্রানজিট কিন্তু আপনাদের জীবনে বিশেষ শুভত্ব আনতে চলেছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি একটা বিশেষ কৃপা বৃষ্টি কিন্তু আপনাদের উপর অবশ্যই করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্তা।